নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে নির্বিঘ্নে সম্পন্ন দুর্গোৎসব, নবমীতে ছুরিকাহত যুবক। পুজো কমিটিকে সরকারি সাহায্য, মুখ্যমন্ত্রী মন্তব্যে ক্ষুব্ধ বিডিএ। রামনাথপুরে জব্দ অবৈধ পারমিট সুপারির দুই লরি, ধৃত চালক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হলো শিলচর শহরে দুর্গোৎসব। মেঘ বৃষ্টি খামজোড়া গরম চার দিনের এমন আবহাওয়ার মধ্যে দিয়ে দেবীর পুজো শেষে বুধবার সকাল থেকে শুরু হয় বিসর্জন পর্ব। ভোর চারটা পর্যন্ত চলে দেবী ভাসান। শিলচর বিসর্জন ঘাটে প্রথম দিন 225টি প্রতিমা বিসর্জন করা হয়। আকাশ পরিষ্কার থাকায় নাচে গানে আনন্দ উল্লাসের মধ্যে মায়ের নিরঞ্জন করলেন ভক্তরা। বিসর্জন চলাকালীন কোনো অঘটন ঘটেনি। সকাল থেকে প্রশাসনিক আধিকারিক, পুলিশ সুপার, জেলা শাসক, বিধায়ক, সাংসদ সদরঘাটে উপস্থিত ছিলেন। নদীতে বোট নিয়ে হাজির ছিল এসডিআরএফ বাহিনী। বৃহস্পতিবার ও শুক্রবার চলে ভাসান পর্ব। অষ্টমী ও নবমীর রাতে বৃষ্টি নেমে আসায় আনন্দে কিছুটা ভাটা পড়ে। এদিকে নবমীর রাতে সেন্ট্রাল রোডে এক যুবক ছুরিকাহত হয়েছে। রাত 10:30 নাগাদ জিতু মার্কেটের সামনে চার পাঁচ করে থাকা দুটি দলের মধ্যে বচসা হয়। এর মধ্যে এক যুবককে পিঠে ছুরি দিয়ে আক্রমণ করে বসে বিপক্ষের একজন যুবক। সেখান থেকে তার সঙ্গীদের নিয়ে চলে আসে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সামনে ট্রাফিক পুলিশ পয়েন্টে এসে সপাট করে পড়ে যায়। তখন তার সঙ্গীরা টের পান বিষয়টি। তার পিঠ রক্তাক্ত। দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মী তাকে তোলার চেষ্টা করেন। এরপর তার সঙ্গীরা পিঠে রক্ত জল দিয়ে ধুয়ে দেন। ওই পুলিশ কর্মী তার ঊর্ধ্বতনকে ডাকতে ছুরিকাহত যুবকও তার স্থান ত্যাগ করেন। হয়তো প্রথমবারের মতো হলো সড়ক দুর্ঘটনা মুক্ত পুজো। পুলিশ ও অভিভাবকদের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে অনেকে মনে করেছেন, কিন্তু মহাসড়ক ও বাইপাসের নানা কাণ্ডে বড়দের লজ্জিত করেছে। পুজো প্রাককালে আমি দিল্লিতে গেছিলাম। সেখানে গিয়ে আমার মনে হয়েছিল যে ডিভাইডারগুলো দেখে যে একটু যদি পুজোর আগে কিছু একটা ব্যবস্থা শিলচরকে করা যায় তাহলে হয়তো কিছুদিনের জন্য আমরা এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবো। আর ট্রাফিক কনজেশনের ব্যাপারে আমি সচেষ্ট রয়েছি। আমি আমার শিলচরের সদ্য জনসাধারণকে বলেছিলাম যে বিদায় করার পরে আমার দৃষ্টি থাকবে। আমি কাজ করেছি, আমি অনেকবার পুলিশ প্রশাসনের সাথে বসেছি, কিন্তু সেটা করে উঠতে এখনও সক্ষম হইনি। সেখানে একটা টেম্পোরারি ব্যবস্থা আমি করার চেষ্টা করেছি। এই ডিভাইডারগুলো নিয়ে এসেছিলাম দিল্লি থেকে। শুধু তারাপুর আমরা ইনস্টল করেছি, তার জন্য যে পরের দিন দুদিন মাত্র সময় পেয়েছি। এই ডিভাইডার আসতে সময় লাগে, কিন্তু মাত্র চার দিনের মাথায় আমি দিল্লি থেকে এনেছি, মাত্র দুদিন সময় পেয়েছি। পরের দিন প্যানতলা থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত বসানোর কথা ছিল, কিন্তু সেখানে আমাদের ট্রাফিকের যারা ভাইয়েরা রয়েছেন, পুলিশ ভাইয়েরা এসপি মহোদয়ের মাধ্যমে ওনারা বললেন যে বড় বড় ট্রাকগুলো চলবে দশমীর দিন, তাই দশমীর পরের দিন বা তারপরের দিন করলে ভালো হয়। তো আগামী দিন থেকে আমি চেষ্টা করব যে প্যানতলা থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ডিভাইডারগুলোকে ইনস্টল করা। সেটা কিন্তু পারমানেন্ট সলিউশন না, এটা একটা চেষ্টা করা যে অন্তত পক্ষে শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য একটা আমাদের পদক্ষেপ, আমাদের একটা অভ্যেস হওয়া দরকার। কদিন পরে আমরা পৌরসভাতে উন্নতিকরণ হচ্ছে, আমাদের পৌরসভা ইয়েতে কর্পোরেশনে যাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে বড় বড় সিটির মধ্যে আমাদের অভ্যাস হওয়া দরকার। অন্ততপক্ষে আধা কিলোমিটার ঘুরে এসে গলির থেকে বেরিয়ে ডান রাইট টার্ন লেফট টার্ন না নিয়ে অন্ততপক্ষে হাফ কিলোমিটার ঘুরে এসে যাতে আমরা আসতে পারি, তাহলে ট্রাফিক কনজেশনের সমস্যার সমাধান হবে। তো আমি মনে করি যে সদ্য শিলচরবাসী নাগরিকবৃন্দ আমাকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। আগামী দিনে শিলচর শহরের রাস্তাঘাটকে বড় করার জন্য যা প্রয়োজন আপনারা এই সহযোগিতা করবেন, তাহলেই মধ্যেখানে এই যে কংক্রিটের ডিভাইডার, এই কংক্রিটের ডিভাইডার যদি আমরা বসাতে পারি তাহলে সেটাকে আংশিক না পুরোপুরিভাবে এই সমস্যার থেকে আমরা সমাধান করতে পারবো। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আর শুধু সেটা আমি না, আপনারা আমাকে ইন্সপিরেশন যোগাচ্ছেন, তার জন্য আমরা এই সবাই মিলে এই কাজগুলো করতে পারছি। আমাদের এই ফ্লাড সিচুয়েশন যাওয়ার পর মা দুর্গা আমাদেরকে আশীর্বাদ করেছেন, আজকের দিনে একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাতে সক্ষম হয়েছি, যার জন্য আপনাদের আমার বাংলার পরিবারের মাধ্যমে আমি শিলচরবাসী সদ্য সকল নাগরিককে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের চরণে আমি আমার প্রণাম নিবেদন।
এবার পূজয় করিমগঞ্জ সফরে এসে বন্যা বিধ্বস্ত বরাকের পূজো কমিটিগুলোকে সরকারি সাহায্যের ব্যাপারে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করলো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গাপূজায় সরকারি সাহায্য দিলে নাকি ঈদেও দিতে হবে। তারই মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক এবং এর দ্বারা শুধু হিন্দু নয় ইসলাম ধর্মাবলম্বীদের তিনি অপমান করেছেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার এটা জানা উচিত যে ঈদে কোনো চাঁদা তোলা হয় না। এক মাসের তীব্র কৃচ্ছ সাধনের শেষে ঈদের পবিত্র দিনে প্রতিজন ইসলাম ধর্মাবলম্বী আল্লাহর কাছে সবার মঙ্গল কামনা দোয়া করেন এবং সেদিন তারা সাধ্য দান খয়রাত করে থাকে। বিডিএফ মুখ্য আহ্বায়ক বলেন, তারা এবার বরাকের পূজো কমিটিগুলোকে সরকারি অনুদানের অনুরোধ জানিয়েছিলেন, কারণ বিগত বন্যায় বরাকের আমজনতা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাতে সেভাবে চাঁদা দেওয়ার অধিকাংশের পক্ষেই সম্ভব ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী তা শুধু অগ্রাহ্যই করেননি, এই প্রসঙ্গে অনর্থক ধর্মীয় প্রসঙ্গ টেনে এনে বিষয়টিকে গুলিয়ে দেবার চেষ্টা করেছেন, যা দুর্ভাগ্যজনক। বিহুতে চাঁদা দেওয়া হয়েছে, বিহু ধর্মীয় সংস্থা নয়, বিহু একটা সাংস্কৃতিক উৎসব, আমাদের অসমীয়া জাতির উৎসব, আমরাও তাতে অংশগ্রহণ করি। কিন্তু মুখ্যমন্ত্রী যদি সাংস্কৃতিক সংস্থার প্রতি এত দরদী হয়ে থাকেন, তাহলে অসম সাহিত্য সভা, বড়ো সাহিত্য সভা, মিসিং সাহিত্য সভা, নেপালি সাহিত্য সভা, প্রত্যেকটা সাহিত্য সভাকে কোটি কোটি টাকার সাহায্য করেছেন, কিন্তু বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সম্মেলনকে উনি একটি টাকা দিয়েও সাহায্য করেননি। এর থেকে প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী শুধু বরাক ভ্যালির স্বার্থের বিরোধী নয়, বাঙালির বিরোধী নয়, উনি সার্বিকভাবে বরাকের কোনো উন্নয়ন চান না। তাহলে কি আমরা ধরে নেব না এই বিজেপি দল এবং সরকার শুধু বরাকবাসীর বিরুদ্ধে নয় বাঙালির বিরুদ্ধে? প্রদীপ দত্ত রায় আরো বলেন, এটা সবাই জানেন যে দুর্গাপূজা ধর্মীয় অনুষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে সামগ্রিক উৎসব হিসেবেই পরিচিত এবং শুধু বাঙালি নন, অসমীয়া, ডিমাসা, মণিপুরি, নেপালি সহ অনেক সম্প্রদায়ের মানুষ এই পুজো করে থাকে। বিহু অবশ্যই সাংস্কৃতিক উৎসব এবং এতেও বাঙালি সহ অনেক সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। তবে সাংস্কৃতিক উৎসব হিসেবে যদি বিহু কমিটিকে সরকারি অনুদান দেওয়া যায়, তবে বিগত দিনে অসম সাহিত্য সভা থেকে শুরু করে বড়, মিসিং, ডিমাসা ইত্যাদি সমস্ত সাহিত্য সভাকে সরকারি অনুদান দেওয়া হলেও কেন বাঙালি সাহিত্য সংস্কৃতি সংগঠন বঞ্চিত রইল, এই প্রশ্নের জবাবও মুখ্যমন্ত্রীর দেওয়া উচিত। তিনি বলেন, এর থেকেই এটা স্পষ্ট যে রাজ্যের বর্তমান বিজেপি সরকার শুধু বাঙালি বিরোধী নয়, বরাকের আবেগও এদের কাছে মূল্যহীন। মুখ্যমন্ত্রী একদিকে যেমন হিন্দু ধর্মের মানুষের মনে আঘাত দিয়েছেন, একই সঙ্গে ইসলাম ধর্মের মানুষের মনেও আঘাত দিয়েছেন। কারণ দুর্গাপূজা কিন্তু শুধু বাঙালি হিন্দুর নয়, এটা বাঙালি, মারোয়াড়ি, হিন্দিভাষী, মণিপুরি, ডিমাসা প্রত্যেকটা জাতি এমনকি অসমীয়া জাতিরাও দুর্গাপূজা করে। উনি হয়তো জানেন না ইসলাম ধর্মে চাঁদার কোনো নিয়ম নেই, পবিত্র ঈদের সময় এক মাস রোজা করে কৃচ্ছ সাধন করে পবিত্র ঈদের দিন আল্লাহর কাছে সমগ্র বিশ্ববাসীর কল্যাণের জন্য কামনা করেন সমস্ত মুসলিম ধর্মের মানুষ এবং সেই দিন দান দক্ষিণা করেন। সুতরাং ঈদে কখনো চাঁদা তোলা হয় না। এখানে মুখ্যমন্ত্রী দুর্গাপূজায় চাঁদা দিলে ঈদেও চাঁদা চাইবে এ ধরনের কথা অত্যন্ত অবান্তর, অবাস্তব। আর মুখ্যমন্ত্রী চাঁদা নিয়ে এত কথা বলছেন এবং আমরা মনে করি এই যে 15টা বিধায়ক একসেপ্ট কমলাক্ষ দে পরগাস্ত, বাকি সমস্ত বিধায়ক এবং দুই সাংসদ তারা নীরব ভূমিকা পালন করছে, মুখে কুলু পেটে রয়েছে এবং এমনকি এই দুর্গাপূজায় সাহায্য করার ব্যাপারে বিজেপি দল পর্যন্ত নীরব ছিল। এতে প্রমাণিত হয় এরা মুখোদ্ধারী হিন্দু ধর্মের রক্ষাকারী দল। দক্ষিণ হাইলাকান্দির রামনাথপুরে এবার আটক হলো অবৈধ বার্মিজ সুপারির লরি সহ চালক।
অবৈধ বার্মিজ সুপারি পাচারের বিরুদ্ধে হাইলাকান্দি প্রশাসন অভিযান অব্যাহত রাখলেও একাংশ ব্যবসায়ী অবৈধ বার্মিজ সুপারি পাচার অব্যাহত রেখেছেন। গত মঙ্গলবার নবমীর রাতে রামনাথপুর পুলিশের নাকা চেকিং এর সময় রামনাথ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবমী পূজার রাতে রামনাথপুর পুলিশের নাকা চেকিং এর সময় অবৈধ বার্মিজ সুপারি ভর্তি লরি দুটি জব্দ করা হয়। চেকিং এর সময় সুপারির কোনো মালিক পাওয়া যায়নি। একটি লরি থেকে 195 বস্তা এবং অন্যটি থেকে 190 বস্তা বার্মিজ সুপারি পাওয়া গিয়েছে। তবে দুটি লরির চালকের মধ্যে একজন পালিয়ে যায়। শাহরুল ইসলাম বরবুইয়া নামের চালককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে রামনাথপুর পুলিশ। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং কাঠিছড়া আসনের চারবারের বিধায়ক প্রয়াত গৌরীশঙ্কর রায়ের 42তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি দ্বারা প্যাকেটজাত রান্না করা খাবার এবং ফলের রস বিতরণ করা হয়েছে। সম্মিলিতভাবে ভাষা শহীদ স্টেশন সহ বিভিন্ন স্থানীয় রাস্তার পাশে অতি দরিদ্র এবং অভাবী মানুষের মধ্যে তা বিতরণ করা হয়েছে। ক্লাব ভ্যালির দ্বারা 100টি প্যাকেট বিতরণ করা হয়েছে, যা ক্লাবের কোষাধ্যক্ষ লায়ন কৌশিকী পদ ভট্টাচার্য, প্রশাসক অনিমেষ ভট্টাচার্য, প্রজেক্ট চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায়, সার্ভিস চেয়ারপারসন ও প্রয়াত রায়ের কন্যা লায়ন চন্দ্রপতি রায়, ক্লাবের সচিব ও প্রয়াত রায়ের পুত্র সঞ্জীব রায়, প্রয়াত রায়ের পরিবারের সদস্য প্রদীপ কুমার রায়, নন্দা রায়, রাজেন্দ্র রায়, শুভম রায় এবং অন্যান্যরা দুস্থদের হাতে তুলে দিয়েছেন। পুরো প্রকল্পটি প্রয়াত গৌরীশঙ্কর রায়ের পরিবার দ্বারা স্পন্সর করা হয়েছে এবং পরিবারের সকল সদস্যরা ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য এবং এর প্রত্যেক সদস্যের এই ইতিবাচক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা শিলচর রেলওয়ে স্টেশন অর্থাৎ আসা সহিত স্টেশন শিলচরে তথা শিলচরের বিভিন্ন প্রান্তে আমরা গরিব ও দুঃখদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বন্টন করেছি, যাকে প্যাক ফুড বলি আমরা। আজ আমার পিতা প্রয়াত গৌরীশঙ্কর রায় আজকে 42তম মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে আমাদের পরিবারের পক্ষ থেকে এই খাদ্য প্যাকেটগুলো স্পন্সর করা হয়েছে এবং আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই খাদ্য সামগ্রীগুলো গ্রহণ করেছে আমাদের পরিবারের পক্ষ থেকে। লায়ন্স ক্লাব অফ ভ্যালির উদ্যোগে আজকে সফলভাবে আমরা আয়োজন করেছি, স্টেশনে দাঁড়িয়ে করেছি, সাথে বিভিন্ন প্রান্তে করেছি এবং আগামী দিনেও আমরা তার ভ্যালির উদ্যোগে এবং সাথে আমাদের পরিবারের যত প্রচেষ্টায় প্রয়াত গৌরীশঙ্কর রায় স্মৃতিরক্ষাতে আরও কাজ এগিয়ে নিয়ে যাব এবং অদূর ভবিষ্যতে যাতে বড়ভাবে কিছু করতে পারি সেদিকে আমরা তাকিয়ে। বরখোলা কেন্দ্রের অধীনে থাকা বদরপুর মাছিমপুর গাঁও পঞ্চায়েত এলাকার জনসাধারণ সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বদরপুর উজানগ্রাম খেওয়াঘাটির লেসি শামসুল হক মাজর ভূঁইয়ার সরকারি ডাক রেখে ঘাটটি চালাচ্ছে। জনগণের দেওয়া টাকা দিয়ে কিছুদিন পূর্বে বড় নৌকা কিনে নিয়মিত চলাচল করলেও বিগত 3 অক্টোবর রাতে দুষ্কৃতীরা নৌকাটি ফুটো করে দেয়। বর্তমানে নৌকাটি চলাচল করার অনুপযুক্ত হয়ে পড়ে রয়েছে। উক্ত বিষয়টি নিয়ে বরখোলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়, যাতে অতি শীঘ্রই তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনগত শাস্তি প্রদান করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুল হক মাজার ভূঁইয়া, আহাদ হোসেন লস্কর, শরীফ লস্কর, বিশাল লস্কর, গুলবার লস্কর প্রমুখ। সোমবারে সকাল 7টার সময় যখন আমরা গ্রামের মানুষ পাই রয়েছে, তখন দেখা যায় নৌকা, যে ফেরির মেইন নৌকা যেটা, এটা দেখা যায় চার পাঁচটা খে বা খাড়া গাঁথা করে দিছে। তখন তো ফেরি কালকে বন্ধ ছিল, আর আজকে আমরা এটা মিডিয়ার মাধ্যমে কই আর যে এটা তারা যারা লেসি যে সমসুলক মাজার বইয়া তাইন ফেরি পাইছেন, তাইন খুব গরিব মানুষ। আমরা গ্রামের মানুষে 2,000, 3,000, 4,000 দিয়া নাওখান 45,000 টাকা দিয়ে কিনিয়া ফেলাডর বাদে তাইন ফেরি দিতরা, আর গ্রামের মানুষের 200-300 টাকা করে দিয়া ঋণ মাড্ডা। এখন দেখা যায় নৌকাটা একবারে অচল হয়ে গেছে, তাইন কিলা এখন ফেরি দিতা, আর তারা কালকে গিয়া বড়গলা থানাতে একটা FIR দিছেন। আমি খৈয়ার অগটা যেন বড়গলার থানার অসীম মহাশয়রে এবং আমরার জেলা শাসকরে যেন এইটা তদন্ত করিয়া কে বা খারা নৌকাটা ভাঙ্গিছে আর এটা উপযুক্ত ব্যবস্থা করিয়া সরকারিভাবে যদি তারার কোনো একটা সাহায্য দেওয়া করা যায়, আমরা গ্রামের মানুষে কইয়ার আর কি তারা খুব উপকৃত হইব। দেখা যার আমরার বদরপুর পার্ট 1 পার্ট 2 এটা মেইন ফেরি, এটা দিয়ে আমরা সব চলাফেরা করি 6-7 হাজার মানুষ। এখন দেখা যায় নৌকা না থাকার কারণে ফেরি বন্ধ। এখন যদি আমরা শিলচর যাইতে হয় 15-20 কিলোমিটার রংপুর ইয়া ঘুরিয়া যাইতে হয়, ইবা কাঁচা রাস্তাও নাই, আমরা খুব দুর্ভোগ করি আর এইটা ফেরিটা আমরা মেইন। শিলচর জারলতলা সড়কের বোটিং রোডে এক পথ দুর্ঘটনায় 7 বছরের শিশু আহত হয়েছে। শিশুটির নাম অমিত দাস।
ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে প্রথমে বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থা সংকটজনক থাকায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডলুবাগানে কিশোরী ধর্ষণ কাণ্ডের মুখ্য অভিযুক্তে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হলো অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। শুক্রবার শিলচর পেনশনার্স ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে ইউনিয়নের কর্মকর্তারা ওই ধর্ষকের সদস্য পদ বাতিল করেন। ধর্ষিতা কিশোরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নেন তারা। নির্ভয়াকে নিয়ে যাওয়া হয়, কিছু দুজন দুষ্কৃতি নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে তার উপর শারীরিক হেনস্থা করে এবং তাকে বস্তাবন্দি করে ফেলে দেয় এবং সেখান থেকে বস্তা দাগ দিয়ে কেটে পরের দিন সকালবেলা বেরিয়ে এসে বাড়িতে জানায়। সে অনুযায়ী সে কথা বলতে পারছিল না, কারণ তার গলারটার জায়গাতে জখম ছিল, ফুল দিয়ে গলাটাকে জখম করা হয়েছিল। সে লিখে জানিয়েছে দুষ্কৃতিকারীর নাম, সে অনুযায়ী পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়ে দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। বর্তমানে সে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে এবং মেয়েটির চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসাটা দীর্ঘকালীন সময়ে যাবে। মেয়েটি আজকে পর্যন্ত মুখ দিয়ে কিছু খেতে পারছে না, নাক দিয়ে রাইস টিউব লাগানো আছে, সেখান থেকে খাওয়ানো হচ্ছে, স্যালাইন চলছে, কোনো কথাবার্তা বলতে পারছে না, যা বলছে সে লিখে জানাচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় কি এই কাণ্ডটি ঘটিয়েছে। সেও অসম মজুরি শ্রমিক ইউনিয়নের একজন সদস্য ছিল। আমরা যখন শুনেছি ঘটনাটা, সাথে সাথেই তার সদস্যপদ আমরা খারিজ করে দিয়েছি। মেয়েটির যে পরিবার, সেই পরিবারেরও প্রত্যেকজন মানুষ অসম মজুরি শ্রমিক ইউনিয়নের সদস্য। আমরা বলেছি যে আমরা যে ভিকটিম রয়েছে তার পাশে আমরা আছি এবং আমরা আগেও ছিলাম, এখনও ওই সমস্ত শ্রমিকের পাশে। বর্তমানে যে ভিকটিম রয়েছে তার পাশেও আমরা আছি এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়ন সেই ভিকটিমের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে। যে দুষ্কৃতিকারী তার কঠিন এবং কঠোরতম শাস্তি হোক। শ্রমিকরা আঘাত পেয়েছেন, শুরু থেকেই আমরা শ্রমিকদের পাশে ছিলাম। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কাবুগঞ্জ ভুবনেশ্বর কালীবাড়ি মধ্য কাবুগঞ্জ বাজারের পুজো এবং নতুন বাজারের মাতৃশক্তি ক্লাব ও নতুন বাজারের নবজ্যোতি ক্লাবের পুজো এবার বিশাল আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। কাবুগঞ্জ ভুবনেশ্বর কালীবাড়ি পুজো এবার ছিল 55 বছর। এ ব্যাপারে বিস্তারিত জানান পুজো কমিটির সভাপতি অনুপম পাল। এদিকে নতুন বাজারের নবজ্যোতি ক্লাবের পুজো এবার বৃহৎ পরিসরে আয়োজন করা হয়। পূর্ব ধলার ভুবন হিল জিপির অন্তর্গত গঙ্গানগর গ্রামের নিকামা কাংলা বর্মন বস্তির হাজির ইয়ারাই ক্লাব পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। শুক্রবার সকালে আমরাখাট সোনাই এসএমটি পূর্ত সড়কের গঙ্গানগর এলাকায় রাস্তার দুই পাশে প্রায় 300 গাছের চূড়া রোপণ করেন ক্লাবের সদস্যরা। এদিন হাজি কিয়ারায় ক্লাবের সভাপতি সুমন বর্মন, সম্পাদক প্রশান্ত বর্মন, সদস্য অরূপ বর্মন, মিহিরকান্তি বর্মন, গৌতম বর্মন, অপর্ণা বর্মন, বেনুবালা বর্মন, কল্যাণী বর্মন, নীলিমা বর্মন, বাবলি বর্মন, প্রাক্তন সম্পাদক সুব্রজ্যোতি বর্মন সহ অন্যান্যরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে সংবাদ মাধ্যমের কাছে তাদের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের কর্মকর্তারা। গঙ্গানগর হাজুগিয়ার ক্লাবের পক্ষ থেকে আমরা অ্যাসেম্বলি মেইন রোডতে বৃক্ষরোপণ করতেছি এবং রাস্তার দুই পাশে মেইন রোডে অ্যাসেম্বলি রাস্তায় আমরা বৃক্ষরোপণ করছি, দেবদারু গাছ এবং নিম গাছ। এবং আমরা আমাদের হাজুগের ক্লাব থেকে ভুবন তীর্থে আমরা জল বিতরণ করি, খিচুড়ি বিতরণ করি এবং আমাদের এই ক্লাবে দুর্গাপূজাও হয় আর কালী পূজাও হয়। আমরা আরও এই ক্লাব থেকে আমরা খেলাধুলাও আরম্ভ করি 26শে জানুয়ারি, 15 অগাস্ট সেই সময় এবং কালচারাল ডান্সের প্রোগ্রামও আমরা করি। হাইলাকান্দি জেলার ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় বাহাদুরপুর আঞ্চলিক ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি গঠিত হয়। হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক সভার মাধ্যমে 31 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় কোরআন এবং হাদিসের আলোক মহানবী হজরত মোহাম্মদের জন্মদিন পালনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির মুখ্য উপদেষ্টা মুফতি কাহির উদ্দিন মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন,
বিশ্বনবী হযরত মুহাম্মদের আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা সম্পূর্ণ শরীয়ত সম্মত। আগামী 9 অক্টোবর হাইলাকান্দিতে জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত জুলুসে মুহাম্মদী শান্তি মিছিল এবং অন্যান্য অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে সবাইকে আহ্বান জানান তিনি। এদিনের সভায় বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সহসভাপতি কারিনুর আহমদ লস্কর, সাধারণ সম্পাদক এস এম এম হাসান আহমেদ কবির ও নবগঠিত আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী কমিটির কর্মকর্তা বৃন্দরা, আমি মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে একটা কথা বলতে চাচ্ছি, যেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া রাহমাতুল আলামিন, এই নবী সমস্ত পৃথিবীর মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন, তাই এই নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে এই নবীর বায়োগ্রাফি, নবীকে নিয়ে সেমিনার, নবীর ইসলামিক অর্থনীতি, নবীর আনয়নকোনা রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, কর্মনীতি, স্বরাষ্ট্রনীতি বিভিন্ন বিষয়ে মালুগ্রামের সর্বোদয় ট্রাস্ট পরিচালিত স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র মোহন দত্ত ভবনে কল্যাণী ভট্টাচার্য স্মৃতি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ। সর্বোদয় ট্রাস্টের সভাপতি সুখময় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখর পাল চৌধুরী। তিনি বক্তব্যে কেন্দ্রটি নির্মাণে যে সকল ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের ধন্যবাদ জানান। সুখময় ভট্টাচার্য তার বোনের স্মৃতিতে 7 লক্ষ টাকা অনুদান দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, যোগ ইত্যাদি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। তিনি জানান, আগামীতে সর্বোদয় পাঠশালা হাইস্কুলে উন্নীত করা হবে। এদিন অনুষ্ঠানে কার্যকরী সভাপতি ভাস্কর দত্ত, রঞ্জিত নাথ, শান্তনু দাস, অতনু চৌধুরী, রামেন্দু ভট্টাচার্য, রঞ্জিত দেব, জয়জিৎ বিশ্বাস, কাজল রায়, রাজশ্রী দাস, শুকলপা দত্ত, অমিত নাথ, চন্দনা দে, রাজীব দেব, অভিজিৎ পাল চৌধুরী, আলপনা চৌধুরী, মনোতোষ রায় চৌধুরী, পার্থনাথ, দীপক কুমার দাস, সপ্তজিৎ দেব প্রমুখকে সর্বোদয় ট্রাস্টের পক্ষে স্মারক সম্মান দিয়ে সংবর্ধনা জানানো হয়। শচীন্দ্র মোহন দত্ত স্মৃতি ভবন, তার মধ্যে আমাদের ডক্টর সুখময় ভট্টাচার্য উনার বোনের স্মৃতির উদ্দেশ্যে উনি 7 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই 7 লক্ষ টাকায় আমরা এখানে একটা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেছি আজ। আমাদের মহারাজজি গণধীশানন্দজী মহারাজের শুভ পদার্পণে এই আমাদের আজকের এই ছাড়ার উদ্বোধন হলো, এবং আমাদের এখানে অনেক দান করেছেন, আজকে অনেক দানের ফলে আজকে এই ভবনটা আমরা এখানে নির্মাণ করতে পেরেছি। সর্বোদয় ট্রাস্ট তার বিগত দিনে অনেক সামাজিক কাজ করে যাচ্ছে, আপনারা জানেন করোনার সময় রিলিফ দেওয়া থেকে শুরু করে, ফ্লাডের সময় রিলিফ দেওয়া থেকে শুরু করে, এবং আমাদের ট্রাস্টের এখানে যারা স্কুলে যারা পড়াশোনা করে তারা প্রতিবার পুজোর কাপড় থেকে ধরে শীতের সময় কম্বল থেকে শুরু করে বইপত্র, এবং আমাদের তো সরকারি অনুদান নেই, তারপরেও আমরা ড্রেস এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড আমরা এখানে চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটাকে আমরা একটা হাই স্কুল হিসাবে উন্নতি করব, সেটা আমাদের স্বপ্ন, এখন থেকে কাজ শুরু হয়ে যাবে। আর ভবিষ্যতে এখানে ডক্টর রজত কুমার বৈশ্য, উনি আইআইটির প্রফেসর দিল্লিতে, উনি একটা প্রপোজাল দিয়েছেন একটা এন্টারপ্রেনারশিপ একটা ভবন করার জন্য, যেখানে স্কিল ডেভেলপমেন্টের কাজ হবে, স্কিল যারা এখানে আছেন, ওমেনরা যারা আছেন বা আনএমপ্লয়েড ইয়ুথ যারা আছেন তাদের উন্নয়নের জন্য একটা উনি একটা পদক্ষেপ নেবেন, এবং আমরা এটাকে সহমত পোষণ করেছি ও চিরেই কাজটা হবে। এখানে সদ্ভাব মণ্ডপ শুরু হয়েছে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা সর্বোদয় ট্রাস্ট থেকে শুরু করছি। চলে গেলেন তারাপুরের বিশিষ্ট ব্যবসায়ী তারকনাথ বেকারির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী এবং প্রয়াস এনজিও পৃষ্ঠপোষক বিশ্বেশ্বর বণিক মহাশয়। মৃত্যুকালে ওনার বয়স ছিল 80। উনি রেখে গেছেন স্ত্রী সহ পুত্র এবং নাতিনাতনি ও অনেক আত্মীয় স্বজন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
শিলচরে নির্বিঘ্নে সম্পন্ন দুর্গোৎসব, নবমীতে ছুরিকাহত যুবক। পুজো কমিটিকে সরকারি সাহায্য, মুখ্যমন্ত্রী মন্তব্যে ক্ষুব্ধ বিডিএ। রামনাথপুরে জব্দ অবৈধ বার্মির সুপারির দুই লরি, ধৃত চালক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।